গতকালে নিম্নচাপ যার অবস্থান ছিল ওয়েস্ট সেন্ট্রাল বের উপরে, এখনো ওখানেই রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট সেন্ট্রাল বে জয়নিং আন্ধ্রা কোস্ট, তার সঙ্গে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, সেটা গুজরাট থেকে ওয়েস্ট সেন্ট্রাল বে এ ক্রস এমপি দেন উড়িষ্যা। ফলে যেহেতু আমাদের রিজনে ডাইরেক্ট কোনো সিনপটিক সিচুয়েশন নাই, ওই জন্যে বৃষ্টি যেটা হবে থান্ডার স্টর্মে বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির কোনো চান্সেস নাই। গ্যাংটক ওয়েস্ট বেঙ্গল যদি বলি আগামী 5 দিন কোনো চান্সেস নাই, লাইট টু মডারেট এই যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে সেরকমই হবে। নর্থ বেঙ্গলও বৃষ্টি আজ আগামীকাল, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, পরশু থেকে বৃষ্টি ওখানে একটু বাড়বে। আর ডে 4 ডে 5 এ চান্সেস রয়েছে যে ভারী বৃষ্টিপাত হবে উপরে 5টা জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার। কারণ হচ্ছে এইটা যে সাউথ ওয়েস্টার্লি উইন্ড একটু বাড়বে, ওই জন্য বলছি যে 17 তারিখ থেকে উপরে ভারী বৃষ্টির চান্সেস অনেকটা বেশি, 17 ও 18 তারিখ। তবে দক্ষিণবঙ্গে তো সেরকম এখনও আগামী 4-5 দিন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নাই, ওয়েদার নর্মাল বা নর্মাল থেকে নিচের দিকে থাকবে আমাদের সাউথ বেঙ্গলে। কলকাতা যদি বলি আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে 2-1 পশলা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তাপমাত্রা দিনের তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রির কাছাকাছি, আর রাতের তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রির কাছাকাছি।